গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার পেজ আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি ডিমের ঝুড়ি বানাচ্ছি। বেসিক্যালি আমরা রুটির সাথে খেতে ডিম ভাজাটাই প্রেফার করি, তবে ডিমের ঝুড়িটা খেতেও কিন্তু অনেক ভালো লাগে। ডিমের ঝুড়ি করা হয়ে গেছে, সাথে আমি একটা ভাজি করেছি আর রুটি, এটা দিয়ে সকালে নাস্তা করে নিব। শীত এলে নাকি শীতের সবজির দাম কমে যায়, তবে আমি তো কমে যাওয়ার কোনো কিছুই দেখছি না। এই যে এখানে লাউ আনা হয়েছে, এটা ওনাকে 80 টাকা। শীত এলে লাউ বাজারে ভালো আসে, তাহলে তো কমে যাওয়ার একটু কথা ছিল, কিন্তু উল্টারও বেড়ে গেছে এটা আমার মনে হচ্ছে। আর দুপুরের জন্য বাঁধাকপি কেটে নিয়েছি, এটা আজকে চিকেন দিয়ে রান্না করব আর মিক্সড একটা সবজি রান্না করব। মিক্সড সবজিটা হয়ে গেছে, এটা আমি রসুন আর একটু কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি। আর এখানে মশলার সাথে চিকেন আলুটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর এখানে বাঁধাকপি অ্যাড করে দিব। বাঁধাকপিটাও আমি কিছুক্ষণ কষিয়ে নেব চিকেনের সাথে, এরপর পানি দিয়ে দিব। তো কেউ কেউ এই রান্নাটায় বাঁধাকপি চিকেন একদম ভাজা ভাজা করে ফেলে, আবার কেউ কেউ একটু ঝোলও রাখে। দুপুরে রান্না হয়ে গেছে, এখন আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। ডিম পিঠাটা আমার কাছে খুব ভালো লাগে, এখানে আমি হাফ কাপ চালের গুঁড়া আর হাফ কাপ ময়দা দিয়েছি, এরপর একটু কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতার একটা ডিম দিয়ে মিশিয়ে নেব। আপনি কয়টা ডিম ব্যবহার করবেন এটা ডিপেন্ড করছে আপনি কতটুকু চালের গুঁড়া নিয়েছেন। আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। বেটারটা রেডি করে রেখে এখন আমি একটু লেমন টি বানাবো। এখানে একটু দারচিনি এলাচি দিয়ে ফুটিয়ে এরপরে লেবুর রস দিয়ে দিয়েছি। লেবুর রস দিলে চায়ের রঙটা কিন্তু খুব ভালো লাগে দেখতে। তো বিকেলের নাস্তা আমি রেডি করে ফেললাম। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে আমার পেজটি ফলো করবেন। ধন্যবাদ সবাইকে।